ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার অলর ফোয়ারে ফটিকছড়ি এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল জানুয়ারির 10 তারিখ বৃহস্পতিবার বিকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভার প্রধান অতিথি আছেন চট্টগ্রাম ফটিকছড়ি দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপি। তার প্রত্যাবর্তন দিবস আজকে, তাই অনেক আবাসস্থ অত্যন্ত স্মরণ করছি, যিনি বেঁচে থাকবেন কেয়ামত পর্যন্ত। কারণ বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ততদিন থাকবে, এটি হচ্ছে বাস্তবতা। কারণ তিনি, আমরা বলি না অবিনশ্বর, ওই এই ইয়েতে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হয় সেটা কর্মের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, সহকারী কমিশনার ভূমি জানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, পৌর মেয়র ইসমাইল হোসেন, ভোজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার সহ আরো বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।